অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ তিন জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলার বাকি চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে রাতে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ মামলার বাকি দুই আসামি আজ আত্মসমর্পণ করেন কক্সবাজার প্রতিনিধি মোয়াজেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন জাহিদুল আলম সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী তবে মামলার বাকি দুই আসামি এদিন আত্মসমর্পণ করেননি শুনানি শেষে সন্ধ্যায় সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এরপর সাত আসামির দশ দিনের রিমান্ড আবেদন করে র্যাব শুনানি শেষে রাতে ওসি প্রদীপ সহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোহাম্মদ হেলাল জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত আত্মসমর্পণ না করায় মামলার বাকি দুই আসামি টুটুল ও কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ বিষয়ে রাজধানীর উত্তরায় গণমাধ্যমকে ব্রিফ করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ মোট নয়জন আসামি নাম নামুক্ত হয় যে ব্যাপারে আমরা অনুসন্ধান করেছি সাব ইন্সপেক্টর লিয়াপদ ইন্সপেক্টর প্রদীপ কুমার সাহা এবং সাব ইন্সপেক্টর নন্দকুমার তাদেরকে তিন দিন তিনজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে বাকি চারজন আসামিকে দুই দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্যে বিজ্ঞ আদালত আদেশ প্রদান করে এর আগে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে ওসি প্রদীপকে কক্সবাজারে আনা হয় একই সাথে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ ছয়জনকে করা প্রহরায় আদালতে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনী গত একত্রিশ আগস্ট রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহার আসেদ এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ওই ঘটনায় কক্সবাজারে নিজ নিজ বাহিনীর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ কথা জানিয়েছে জাহিদুল আলম এটিএন বাংলা